আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো সেখানে শুধুমাত্র আমার ভয়েসটা শুনতে পেয়েছো, তো এই ভিডিওতে এখন থেকে প্রত্যেকটা ভিডিওতে তোমরা আমাকে সরাসরি দেখতে পাবে। তো আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে ফিনান্স এন্ড ব্যাংকিং এর তৃতীয় অধ্যায়ে টাইম ভ্যালু অফ মানি। তো আজকে ভিডিওতে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চলো তাহলে ভিডিওটি শুরু করি। তো টাইম ভ্যালু অফ মানি অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো আমি এখন তোমাদেরকে লিখে দেব। প্রথমে পিভি এর সূত্রগুলো হচ্ছে এফবি ডিভাইডেড 1+i/n, এরপরে এফবি বের সূত্র পিভি 1+i/n, এরপরে এটা হচ্ছে সরল সূত্র, এই দুটোকে বলা হবে সরল সূত্র। এরপরে তোমাদের পিভি আরপি বের করার জন্য আরো দুটো সূত্র আছে, যেটা বলা চক্রবৃদ্ধি সূত্র। তো সেই সূত্রগুলো হচ্ছে পিভি এফবি ডিভাইডেড 1+i/m এন এম, এরপরে এফবি বের করার সূত্র হচ্ছে পিভি 1+i/m/n/m, তো এই দুটো হচ্ছে চক্রবৃদ্ধি সূত্র। এই দুটো হচ্ছে চক্রবৃদ্ধি সূত্র, এই দুটো হচ্ছে সরল সূত্র, এই দুটো হচ্ছে চক্রবৃদ্ধি সূত্র। এটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি অঙ্কগুলোর পিভি এবং এফবি বের করার সূত্র। তো যখন আমাদের অঙ্কে বলা থাকবে পিভি তখন আমরা এফবি বের করবো, আবার যখন বলা থাকবে এফবি তখন আমরা পিভি বের করবো। দুটো সূত্র আছে, একটা সূত্র হচ্ছে 1+i/n-1 100, এরপরে ইয়ার আরেকটা সূত্র হচ্ছে 1+i/n-1 100। তো আগের মধ্যে এটা হচ্ছে সরল আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি। তো মোটামুটি এই সূত্রগুলো যদি আমরা করি তাহলে এই টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ সময়মূল্যক এই অধ্যায়ের সবগুলো অঙ্ক আমরা করতে পারবো। তো অঙ্কের সূত্রগুলো আমরা যে সংকেতগুলো ব্যবহার করেছি সেই সংকেতগুলোর অর্থগুলো বাইরে তাহলে কি বোঝায় সেগুলো আমরা এখন দেখবো। তো আমরা ব্যবহার করেছি পিভি, পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য, তারপরে এফবি, এফবি হচ্ছে ভবিষ্যৎ মূল্য, এরপর ব্যবহার করছি এন, এন হচ্ছে সময়, তারপর হচ্ছে আই, আই হচ্ছে মুনাফার হার, তারপরে ব্যবহার করছি এম, এম হচ্ছে চক্রবৃদ্ধি সংখ্যা বছরে, চক্রবৃদ্ধি সংখ্যা অর্থাৎ এক বছরে কতবার চক্রবৃদ্ধি হবে সেটা হচ্ছে এম এর মান। তো বছরের চক্রবৃদ্ধি সংখ্যাটা কত হবে সেটা নির্ণয় করার জন্য কিছু সূত্র আছে, সেটা আমরা এখন দেখে নিব। যখন কোনো অঙ্কে চক্রবৃদ্ধি বলা থাকবে তখন ওই অঙ্কে বলা থাকবে যে চক্রবৃদ্ধিটা কেমন, এটা মাসিক নাকি ত্রৈমাসিক নাকি সাপ্তাহিক, এরকম অঙ্ক বলা থাকবে। তো আমরা এই এগুলো দেখবো যে মাসিক হলে কয়বার চক্রবৃদ্ধি হয়, তারপরে ত্রৈমাসিক হলে কয়বার চক্রবৃদ্ধি হয়, সাপ্তাহিক হলে কতবার হয়, এই বিষয়গুলো আমরা এখন এখানে দেখব। তো প্রথমে আমরা দেখব অর্ধবার্ষিকী,
অর্ধবার্ষিক, যদি অর্ধবার্ষিক হয় তাহলে চক্রবৃদ্ধি হবে দুইবার, এটা হচ্ছে এম এর মান। এরপরে আসি ত্রৈমাসিক। ত্রৈমাসিক হলে এম এর মান হবে চার, কারণ এক বছর বারো মাস, বারোকে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে হয় চার। এরপরে দ্বিমাসিক, দ্বিমাসিক হলে চক্রবৃদ্ধি হবে ছয়, অর্থাৎ বারোকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে ছয়। এরপর আছে মাসিক, মাসিক অর্থাৎ বারো, অর্থাৎ এক বছরে চক্রবৃদ্ধি হবে বারো বার, এম এর মান হবে বারো। এরপর যদি বলে সাপ্তাহিক, তাহলে এম এর মান হবে, অর্থাৎ এক বছর 365 দিন, 365 দিনে কয়টা সপ্তাহ হয়, তো 365 যদি আমরা সাত দ্বারা ভাগ করি তাহলে আসবে 52.3, তো আমরা এখানে লিখবো 52, তখন এম এর মান হবে 52, তো সাপ্তাহিক যদি হয় তাহলে এম এর মান হবে 52। এরপর যদি বলে দৈনিক, দৈনিক বলে এম এর মান হবে দীর্ঘ বছর 365 দিন, তো 365 দিন ধরে করলে হবে, আর যদি আমরা হিসাব করি মাসে যদি আমরা 30 দিন ধরি তাহলে এটা আসবে 360 দিন, তো আমরা 360 দিন অথবা 365 দিন, অর্থাৎ যদি বলে দৈনিক চক্রবৃদ্ধি হবে তাহলে 360 অথবা 365 হবে এম এর মান। তো এখন আমরা এই সূত্রগুলো ব্যবহার করে কিছু অঙ্ক সলভ করব। ওকে, আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে মিস্টার রফি 6 বছর পর 12 লক্ষ টাকা দিয়ে একটি জমি ক্রয় করতে চায়, অর্থাৎ তিনি 6 বছর পরে 12 লক্ষ টাকা দিয়ে একটি জমি কিনবে, তাহলে এটা হচ্ছে তার ফিউচার ভ্যালু। 6 বছর পরে যে তিনি 12 লক্ষ টাকা দিয়ে জমিটা কিনবে এটা তার ফিউচার ভ্যালু, আমরা বুঝতে পারছি। এখন জমি ক্রয় করতে চায় এই জন্য তিনি ব্যাংকে কিছু টাকা জমাতে চায় এবং ব্যাংক তাকে 12% মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দিয়েছে, তাহলে ব্যাংক তাকে বললো 12% মাসিক চক্রবৃদ্ধি দিবে 12% সুদে। এখন যেহেতু আমাদের অঙ্কে ফিউচার ভ্যালুটা দেওয়া আছে 12 লক্ষ টাকা, তাহলে আমরা এই অঙ্ক থেকে আমরা প্রেজেন্ট ভ্যালু বের করবো, আর প্রেজেন্ট ভ্যালু বের করার সূত্রটা আমরা জানি, আর যেহেতু এখানে 12% মাসিক চক্রবৃদ্ধি বলছে এই জন্য আমরা এখানে সরল সূত্রটা না ব্যবহার করে চক্রবৃদ্ধি যে সূত্রটা আছে চক্রবৃদ্ধি সূত্রটা আমরা এখানে ব্যবহারের সুবিধার্থে একটা অঙ্কটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিন থেকে অঙ্কটা দেখে নিতে পারো, প্রশ্নটা দেখে নিতে পারো, তাহলে তোমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে। তো আমাদের অঙ্কে যেহেতু ফিউচার ভ্যালুটা দেওয়া আছে আমরা এখানে প্রেজেন্ট ভ্যালুটা বের করবো, তো আমরা জানি প্রেজেন্ট ভ্যালু বের করার সূত্র, পিভি বের করার সূত্র, এফভি 1+i/m এম এম। তো এই অঙ্কটা করার জন্য আমাদের এফভি মান লাগবে, এম এ মান লাগবে, আর এন এ মান লাগবে। তো আমরা অঙ্কতে দেখেছি এফভি, এফভি দেওয়া আছে, ফিউচার ভ্যালু দেওয়া আছে 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা হচ্ছে ফিউচার ভ্যালু, এবং এম হচ্ছে সময়, সময় হচ্ছে 6 বছর, তারপরে আই, আই হচ্ছে মুনাফার হার, মুনাফার হার হচ্ছে 12% বা 0.12। এরপরে এম, এম হচ্ছে মাসিক চক্রবৃদ্ধি, আর মাসিক চক্রবৃদ্ধি হলে যেহেতু বছরে 12 মাস, তো এখানে 12 হবে, এম এর মান হবে 12, এম এর মান 12। তো এবার আমরা অঙ্কটা করে দেবো, জাস্ট অঙ্কের ভিতরে আমরা এই মানগুলোকে বসাই দেবো। তো এফ ডি এর মান হচ্ছে 12 লক্ষ, 1, আই এর মান হচ্ছে 12%, পার্সেন্ট 0.12, এম এর মান হচ্ছে 12, আর হচ্ছে এন এর মান হচ্ছে 6, আর এম এর মান হচ্ছে 12, 12 লক্ষ টাকা 1+, তো পয়েন্ট 12 যদি আমরা 12 দিয়ে ভাগ করি মানটা বের হবে 0.01। এবার 12 যদি 6 দিয়ে গুণ করি তাহলে হবে 6 বার 72, 12 লক্ষ, এবং 1 এর সাথে যদি যোগ করি তাহলে হবে 1.01/72। তো এই মানটা যদি আমরা পাওয়ার করি তাহলে হবে 12 লক্ষ
0.01 কে যদি আমরা পাওয়ার 72 করি তাহলে মান বের হবে 2.04709931 2। 12 কে যদি এই সংখ্যাটিকে ভাগ করি তাহলে आंसर আসবে আমাদের এটা। এখন আমরা উত্তর লিখব 5 8 6 1 9 5 প্রায় 10 কে পরিচিত আমরা প্রায় লিখে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। অর্থাৎ মিস্টার রফিক যদি বর্তমানে 5,86,195 টাকা একটা ব্যাংকে জমা রাখে এবং ব্যাংক যদি 12% চক্রবৃদ্ধি সুদ দেয় তাহলে 6 বছর পরে সে কি পাবে 12,00,000 টাকা। তো এই ছিল আমাদের প্রথম অঙ্ক। এরপরে 2 নম্বর অঙ্কটা হচ্ছে মিস্টার রেজাউল করিম 5 বছর পর 1,00,000 টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চায় এবং ব্যাংক তাকে 10% সুদের প্রস্তাব দিয়েছে। তাহলে এখানে 5 বছর পর 1,00,000 টাকা পাওয়ার আশায়, তার মানে এইটা হচ্ছে ফিউচার ভ্যালু। তার মানে এটা কি ফিউচার ভ্যালু। তো ফিউচার ভ্যালু যেহেতু দেওয়া আছে তাহলে আমাদেরকে প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হবে। আর এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে 5 বছর, সময় হচ্ছে 5 বছর, আর ফিউচার ভ্যালু হচ্ছে 1,00,000 টাকা এবং সুদের হার হচ্ছে 10%। তো এখানে যেহেতু চক্রবৃদ্ধি কিছু বলা নাই তো প্রেজেন্ট ভ্যালু বের করার যে সরল সূত্রটা আছে সেই সূত্রটা দিয়ে আমরা এই অঙ্কটা সলভ করবো। তো চলো তাহলে অঙ্কটা সলভ করি। প্রেজেন্ট ভ্যালু বের করার সরল সূত্র হচ্ছে FD divided 1 plus I power n। তো এখানে FD এর মান হচ্ছে 1,00,000 টাকা, I হচ্ছে মুনাফার হার, মুনাফার হার হচ্ছে 10% বা 0.10। এরপর আছে n, n এর মান হচ্ছে সময়, সময় হচ্ছে এখানে 5 বছর। এবার এই ইনফরমেশন গুলো দিয়ে আমরা এই অঙ্কটা সলভ করব। এফবি, এফবি হচ্ছে 1,00,000 টাকা, 1 প্লাস আই এর মান হচ্ছে 0.10, আর এন এর মান হচ্ছে 5 বছর। 1,00,000 টাকা 1 প্লাস 1 এর সাথে 0.01 যোগ করলে 1.10 পাওয়ার 5। তো 0.1 যদি আমরা পাওয়ার 5 করি তাহলে আমরা মানটা পাবো 1.61051। এখন আমরা তো 1,00,000 যদি আমরা 1.61051 দ্বারা ভাগ করি তাহলে আমরা মানটা পাবো 62,092.31। আচ্ছা দশমিকের এই মানটা আমরা লিখবো না, আমরা উত্তর লিখবো 6,20,92 প্রায়। আমরা প্রায় লিখবো তাহলে আমরা উত্তর হয়ে যাবে। অর্থাৎ মিস্টার রেজাউল যদি 62,092 টাকা এখন কোন একটা ব্যাংকে জমা রাখে তাহলে 5 বছর পরে সে এখান থেকে 1,00,000 টাকা পাবে। তো আশা করি তোমরা কম্পিটি বুঝতে পেরেছ। তো আজকের ভিডিওতে আমি এই অর্থের সময় মূল্য অঙ্কে শুধুমাত্র প্রেজেন্ট ভ্যালুটা নিয়ে আলোচনা করলাম। আগামী ভিডিওতে আমি ফিউচার ভ্যালু এবং ইএআর এর বেশ কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখবে। তো তোমরা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থেকে বেল বাটনটিকে চালু করে রাখবে।